রবিবার লুটনে লাওয়াই অ্যাসোসিয়েশনের বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত লাওয়াইবাসী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিস্তারিত জানাতে যাচ্ছেন আমাদের লুটন প্রতিনিধি মইনুল ইসলাম দুলাল। রবিবার লুটনের স্থানীয় একটি হলে লাওয়াই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও এক পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী লাওয়াইবাসীর অংশগ্রহণে মিলন মেলাটিতে সকলের উৎসাহ উদ্যোগে ছিল লক্ষণীয়। সংগঠনের সভাপতি হাজি আবু বকরের সভাপতিত্বে মোহাম্মদ ইকবাল লতিফ ও এনামুর রহমানের যৌথ পরিচালনা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশি সুস্বাদু পলের স্বাদ উপভোগ করেন লুটন সাউথের এমপি রিচল হপকিন। এছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি হাজি মইনুদ্দিন, আবুল হোসেন ইমানউদ্দিন, মামুন লতিফ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজি মইনুদ্দিন। উক্ত মিলন মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলা ও খাবারের পাশাপাশি নতুন প্রজন্মের একাডেমিক সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হয়। বক্তারা সংগঠন দ্বারা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। Rachel Hopkins, MP for Luton South, and it's an absolute pleasure to be here in Luton South for the Lawai Association UK's event today. They're celebrating 25 years of their association, which is a fantastic achievement, coming together as a community. Munusam Dulal, INTV News, Luton.